করোনা ভাইরাস কোনোদিনই হয়তো নিশ্চিহ্ন হবে না, সতর্কবার্তা হুয়ের। করোনাকে এইচআইভির সঙ্গে তুলনা করে হুয়ের পরামর্শ, এর সঙ্গে লড়াই করেই বাঁচতে শিখতে হবে। করোনা ভাইরাসকে এবার এইচআইভির সঙ্গে তুলনা হুর, হয়তো চিরকালের জন্য থেকেই যাবে পৃথিবীতে, এর সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে মানুষকে, মন্তব্য হুর। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন দুদিন আগেই, এবার বলল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানালো এমনও হতে পারে যে করোনা ভাইরাস আর কখনো বিদায় নিল না পৃথিবী থেকে। বিশ্বজোড়া মহামারী বা প্যান্ডেমিক অর্থে না হলেও অন্য বেশ কয়েকটি অসুখের মতোই কোভিড-19 চিরতরে থেকে যেতে পারে মানুষের সঙ্গে, ঠিক যেমন থেকে গেছে এইচআইভির আক্রমণে এইডস এর প্রকোপ। We have a new virus entering the human population for the first time, and therefore it is very hard to predict when we will prevail over it. This virus may become just another endemic virus in our communities, and this virus may never go away. মারণ ভাইরাস এইচআইভি আক্রান্ত হওয়ার পরেও কি করে বাঁচতে পারে বা সুস্থ হয়ে উঠতে পারে, সেই পন্থা বার করার চেষ্টা হয়েছে, কিন্তু এইচআইভি কে দূর করা যায়নি পুরোপুরি, তাই করোনার ক্ষেত্রেও তেমনই পথ খুঁজতে হতে পারে বলে দাবি হুর। We have seen countries use public health measures, the fundamentals of public health and epidemiology and clinical care, to bring the virus under control and to suppress transmission to a low enough level where communities can get back to work and communities can open up again. So we can't forget that. হুয়ের দাবি করোনাভাইরাস ঠিক কতদিন থাকবে, কবে পুরোপুরি বিদায় নেবে, এ নিয়ে নিশ্চিত করে কিছু বলাটা একেবারেই বাস্তবসম্মত নয়। কিভাবে এই ভাইরাস থাকা অবস্থাতেই তাকে ঠেকিয়ে রেখে এগিয়ে যাওয়া যেতে পারে, সে নিয়ে ভাবনা চিন্তা প্রয়োজন। প্রয়োজন ভ্যাকসিন তৈরির সর্বোচ্চ চেষ্টা, কারণ ভাইরাসটি প্রতিনিয়ত নিজেকে বদলাচ্ছে, ফলে একবার দূর হয়ে যাওয়ার পরেও ফের ফিরে আসছে। দ্বিতীয় দফার এই আক্রমণ আরও ভয়ঙ্কর হচ্ছে, তাই এই অবস্থায় করোনাকে সঙ্গে নিয়েই আজীবন বেঁচে থাকার প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমান কাজ বলে মনে করছে হু। গোটা বিশ্বকেই এই রোগটির সঙ্গে লড়াই করেই বাঁচা শিখতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। চলুন আজ আপনাদের উভচর সাইকেলে চড়াবো, ডাঙাতে চলে প্যাডেলে চাপ দিলেই, আর চাকা গুটিয়ে তুলে জলেও দিব্যি স্বচ্ছন্দ। সাইকেলেই রয়েছে ছোট্ট একটা বাড়ি, খাওয়া দাওয়া ঘুম সবই সেরে নেওয়া যাবে, পাশাপাশি সোশ্যাল ডিস্ট্যান্সিংও মানা যাবে। উভচর সাইকেল দেখেছেন কখনো? যে সাইকেল জলে চলে, ডাঙাতে তো চলেই। লকডাউনে বাড়িতে বসেই এমন তাজ্জব সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন লাটভিয়ার স্থপতি এজার লাউজিস। লকডাউন উঠলে লন্ডন থেকে টোকিও যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন তিনি। স্থপতি যখন, তখন বাড়ি তৈরির হরেক প্রযুক্তি মাথায় গিজ গিজ করে। হঠাৎ মাথায় আসে এমন এক বাড়ি বানাতে হবে যেটিকে সঙ্গে করেই নিয়ে যাওয়া যাবে। কম্পিউটারে বসে নানা উন্নত প্রযুক্তি নিয়ে পড়াশোনা করে এজার বানিয়ে ফেলেছেন জেট ট্রিটন ট্রাইসাইকেল। প্যাডেলে চাপ দিলেই মাটিতে হু হু করে চলবে, আর যদি নদী পেরোতে হয় তাহলে চাকা গুটিয়ে তুলে দিলেই হলো, হাঁসের ডানার মতো প্যাডেলার বেরিয়ে আসবে, জলে ভাসতে ভাসতে দিব্যি তরতর করে এগিয়ে যাবে। So two people can sleep in, but it's equipped with kitchen and all sorts of gears, fan and lights and everything. You can charge your devices, you can comfortably sleep in it. And then it's also a little boat. এজারে ট্রাইসাইকেলে রয়েছে দুটি 250 ওয়াটের ব্যাটারি, সোলার প্যানেল এবং একটি ইলেকট্রিক বোট ইঞ্জিন, দুটি সিট, পোষ্য বা বাচ্চাদের জন্য বসার জায়গা। ব্যাটারিতে পুরো চার্জ দিলে 40 কিলোমিটার ডাঙায় এবং 10 কিলোমিটার জলে চলবে এই ট্রাইসাইকেল। এমন একটা ট্রাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়লেই হলো, করোনা থেকে বাঁচতে সোশ্যাল ডিস্ট্যান্সিংও মানা যাবে দিব্যি। Sort of unique experience because there's no other such thing, and obviously you can really be immersed in nature, and yeah, you don't need to rely on anything else. তার তৈরি ইকো ফ্রেন্ডলি ট্রাইসাইকেলে ছেলে আর পোষ্যকে নিয়ে মজায় ঘুরে বেড়াচ্ছেন এজার। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।